ভাইরাস মোকাবেলায় বন্ধ হয়েছে স্কুল, আইসিডিএস সেন্টার, তবে পড়ুয়াদের কথা ভেবে চলছে স্কুলে স্কুলে চাল আলু বিতরণ। তবে সেই চালে এবার পোকা থাকার অভিযোগ তুললেন অভিভাবকেরা। মুর্শিদাবাদের ডোমকলের হিতানপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মিড ডে মিলের পোকা ধরা চাল বিতরণকে কেন্দ্র করে স্কুলে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মুর্শিদাবাদের ডোমকলের হিতানপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সোমবার স্কুল প্রাঙ্গণে ছাত্রদের স্কুলে চাল নিতে ডাকে ওই স্কুলের প্রধান শিক্ষক নওশাদ আলী। চাল নিতে গেলে পোকা ধরা চাল দেওয়া হয় বলে অভিযোগ অভিভাবকদের। স্কুলের ভেতরে শিক্ষকদের আটকে চাল নেওয়া বন্ধ করে স্কুলের সামনেই বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। নিম্নমানের চাল দিচ্ছে, ঘোড়া পোকা আছে ওই চালে, চাল খুব খারাপ, চাল মানে খাওয়ার অযোগ্য। আর মাস্টারমশাইরা বলেছে যে খেলে খাও, না হলে গরু ছাগলকে দিয়ে খাওয়া হোক। এবং মাস্টারমশাই মাইকিং করে ঘোষণা করছে যে করোনা ভাইরাসের জন্য রাজ্য সরকার স্কুল বন্ধ করেছে, মিড ডে মিলটা বাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বলছে। কিন্তু মাস্টারমশাই মাইকিং করে ঘোষণা করছে, ঘোষণা করে ডাকছে আমাদের ছাত্রছাত্রীদের, বাচ্চা অভিভাবককে, গার্জেনকে ডেকে নিম্নমানের খাবার দিচ্ছে, এর জন্য আমাদের হেডমাস্টারমশাইকে তালা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ। পুলিশ আসার পরেই উত্তেজিত হয়ে পড়ে জনতা। চালটা খাওয়ার অযোগ্য, চালটা ঘোড়া খাওয়া পোকা তিন চার দিন থেকে আগে শুকিয়েছে, সেই চালটা নিয়ে অভিভাবকরা এখানে সমবেত হয়ে মাস্টারমশাইকে বলেন, মাস্টারমশাই বলেন যে এটা গরুকে খাওয়ানো যায়, মস্তানি করতে এখানে আসবেন না। এই ধরনের উক্তি নিয়ে সমস্যা সৃষ্টি, নতুন চাল আসলে আবার পুনরায় বিলি টিলি করা হবে। ঘটনার পর চাল দেওয়া বন্ধ করে পরবর্তীতে ফের চাল দেওয়ার দিন ঠিক করে দেওয়া হয়। যদিও প্রধান শিক্ষক ভালোই চাল দিচ্ছেন বলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন। চাল যেটা দিচ্ছিলাম আমি, সেই চালটা গার্জেনরা বলছে খারাপ চাল, কিন্তু আমার খারাপ চাল আমি দিইনি। আমার স্টকে যা ছিল, যে চাল সাপ্লাই দিয়েছি সেই চাল আমি কন্টিনিউ দিচ্ছিলাম। 20-25 জন চাল দেওয়াতে গার্জেনরা গোটা গ্রাম থেকে এসে গণ্ডগোল করেছে। বিশেষ অভিযোগ উঠছে যে চালে পোকা রয়েছে, পচা চাল দেওয়া হচ্ছে। না, ও মিথ্যা কথা। মাইকিং বলেছে, আমি মসজিদে অ্যানাউন্স করেছি যে ছাত্রদেরকে চাল দেওয়া হবে। এবার সব গোটা গ্রামের মানুষ এখানে আসতে বলা হয়নি। গ্রামের মানুষ কেন এসছে? সে গ্রামের মানুষকে জিজ্ঞেস করতে হবে, যে চাল আপনি দিয়েছেন ওগুলো খাওয়া যাবে? ওটা তো চাল, ওটা তো স্কুল থেকে, আমি তো বাড়ি থেকে আনি না, ও চাল খাওয়া যাবে না তো ও চাল কি করা যাবে? ওটা তো চাল। এলাকার মানুষ আরো অভিযোগ করছে যে আপনি নাকি ভালো চাল বিক্রি করে দিয়ে ওই খারাপ চালগুলো দিচ্ছেন। এটা মিথ্যা কথা, না খারাপ চাল আমি দিন। তা দুটো ঘোড়া পাকা থাকি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিনসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।